শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমাদের কিন্তু একটা মজার ক্লাস আছে, তোমরা জানো? আমাদের গতকালকে তোমাদেরকে বলেছিলাম না, আমাদের বাসাতে একটা ল্যাবরেটরি আছে, দেখি আমাদের রান্নাঘর, রান্নাঘরও কিন্তু একটা ল্যাবরেটরি। আজকে কিন্তু দ্বিতীয় সেশনে চমৎকার একটা বিষয় আছে, সেটা কি বলতো? পরিবর্তন। আমরা কি দেখব? পরিবর্তন ঘটেছে, কিন্তু মূল উপাদানের কোন পরিবর্তন ঘটে না। আজকে আমরা দেখবো কিভাবে রাসায়নিক পরিবর্তন ঘটে। আমাদেরই বন্ধু, ছোট্ট বন্ধু, কি দেখাবা তুমি? তোমার নাম কি? রাফিউল ইসলাম রাফি। এবং তার আর কি বলো? মেহেদি ইসলাম, তাহিদুর রহমান। ওরা আমাদেরকে রাসায়নিক পরিবর্তন দেখানো হবে। এবং ওরা কি যন্ত্রপাতি গুলো এনেছে দেখছো? সব কিছু ওদের বাসা থেকে এনেছে। ও চমৎকার, তো লেবুটি এসেছো, আমাকে বলবে না তো? আচ্ছা, এটা চুন, চুন এনেছো না? চুনের ভিতরে কি থাকে? তোমরা কি দেখতে পাচ্ছ, আমরা অর্ধ কাপ পানি নিয়েছি। এখন আমরা এটার মধ্যে হলুদ মিশাবো। এটা কি শরবত বানিয়েছো? ঠিক আছে, তোমরাও তাহলে একটু দেখাও তো। হ্যাঁ, এরপরে কি করতে চাচ্ছ বলো তো? এখানে চুন মিশাও। চুন মিশাও, দেখি তো মিশাও। বলো তো বন্ধুরা, চুন মিশালে এটার কালার পরিবর্তন হবে নাকি? আচ্ছা, তাহলে দেখা যাক। এই দেখো, আমি একটু চুন নিয়ে পানিতে গোলাচ্ছি। কিয়ে কবাক ব্যাপার, এটা তো দেখছি রং পরিবর্তন করছে, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা তো লাল হয়ে গেল। হাই হাই, এটা কি হয়েছে? এটা তো কি একটা শরবত হয়ে গেছে নাকি? আচ্ছা, আমি একটু খাবো? ও ক্ষতি করবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এরপরে কি করবা তোমরা? এখন দেখো, আমি ভালোভাবে এটা গুলিয়ে নেব। কি অবাক ব্যাপার, আবার তো সেই হলুদই হয়ে গেল। দেখো বন্ধুরা, এটার কালার কিন্তু লাল হয়ে তারপর আবার সেই পুনরায় হলুদ কালারে ফিরে এসেছে। তার মানে কি? মানে লেবু এটা তারপরে কি হয়েছে? এটা লেবু দেওয়ার পরে পুনরায় আগের কালারে ফিরে এসেছে। আগের কালারে ফিরে এসেছে। আচ্ছা, সাইট্রিক অ্যাসিড হয় লেবু এই চুনের ক্ষার কমিয়ে তার পুনরায় কালারে ফিরে এনেছে। অ্যাসিডের পরিণত অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তোমার কি আরো কিছু দেখাবো তুমি? আচ্ছা, ও কিন্তু আমাদেরকে চমৎকার একটা বিষয় দেখিয়েছে, ওর জন্য একটা কি তালি দেওয়া যায় না? এরপরে তুমি আরো কিছু দেখাতে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, দেখা তো দেখি আমরা ওকে দেখি। এবার আমরা তৈরি করেছি চায়ের লিকার, এর মধ্যে আমরা কিছু লেবু চিপে দেবো, বলো তো এর কালার পরিবর্তন হবে কিনা? আচ্ছা, চায়ের লিকারটা এটার ভিতরে দেখতে অনেক মজার মনে হচ্ছে, খাওয়া যাবে নাকি? তা তো খাওয়াই যাবে, যাবে না কেন? তবে এখন খাওয়া ঠিক হবে না, তাহলে আমরা প্র্যাকটিক্যালটা দেখাতে পারবো না।
এখন আমরা এখানে লেবু চিপে দেব। আর একটু দাও, অনেক লেবু দিতে হচ্ছে না, একটু নাড়া দেবে নাকি? এখন আমরা এটি হালকা নাড়া দেব। দেখো এটি পুনরায় অনেক গাঢ় কালার ছিল, সেটি থেকে হালকা কালারে পরিণত হয়েছে, কালার পরিবর্তন হয়েছে, রং পরিবর্তন হয়েছে। আচ্ছা, তাহলে লেবুর সাথে এটা বিক্রিয়া করে রংটা পরিবর্তন হয়েছে। আর কিছু তুমি করতে চাচ্ছ? না, আমরা এখন এখানে আমাদের প্র্যাকটিক্যাল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ওর জন্য একটা তালি হয়ে যায়, সবার জন্য। তোমাদের তো অনেক উপস্থিতি, তোমার উপস্থিতি আছে? তোমার নাম কি? তুমি কি দেখাতে পারবে? আমরা তোমারটাও দেখবো। আচ্ছা ঠিক আছে, এখানে থেকে অনেক আয়াত, তোমরা তো অনেক কিছু নিয়ে আসছো। তোমার নাম কি? মাইনুল। তুমি তো অনেক কিছু নিয়ে আসছো, তুমি কি দেখাতে পারবে? আচ্ছা ভেরি গুড। আজকে নিয়ে আসছো? এখানে তো দুটাও নিয়ে আসছো না? আচ্ছা আজকে কিন্তু আমরা সব কিছু দেখব। এরপরে তোমাদেরকে অনেকে ভুলে আছে, এখানে দেখলাম তোমার প্রস্তুতি আছে। তো ঠিক আছে, আমরা সবার প্রস্তুতিগুলো আজকে দেখব, এক এক করে আমরা দেখতে থাকি। তোমরা তাহলে জায়গায় যাও, চলে যাও, তোমরা অন্য একটা গ্রুপকে আমরা ডাকি। আচ্ছা ওদের যাও, চলে যাও, ঠিক আছে, ওদেরকে অন্য একটা গ্রুপে আমাদেরকে দেখাবে। আচ্ছা এবার সবার জন্য একটা তালি হয়ে যাক। আমরা আবার অন্যটা শুরু করি।